दिस इज हैप्पीनेस। जीवने बेचे थाकले एकबार अंतत एकबार एक्सप्लोर करो। हे गाइज गुड मॉर्निंग फ्रॉम लाचुंग। सो আমরা এখন লাচুংয়ে আছি আর এখন জাস্ট আমরা বের হচ্ছি ইয়াংথাং জিরো পয়েন্টের দিকে। তো সব রাইডার ছিল যারা যারা সবাই আছে সবাই রেডি হয়ে গেছে, তো সবাইকে দেখাচ্ছি। আর জাস্ট এখন হোটেলটা ছাড়বো। হোটেলের অলমোস্ট সব কিছু যা ছিল সব বেঁধেছি, বাইকে লাগেজ করা হয়ে গেছে, এখন জাস্ট যাচ্ছি। তো সবার মোটামুটি লাগেজ রেডি হয়ে গেছে। দেবুদা রেডি? সৌভিক হাই ব্রাদার্স, আই এম ভেরি হ্যাপি নাও। गुड मॉर्निंग लाचुंग, अवे टू जीरो पॉइंट। इन्जॉय भी करना है बहुत सारा। आज लास्ट डे है हम लोगों का नॉर्थ सिक्किम में, तो इन्जॉय करने का, तुम लोग देखने का बस। अरे कहना क्या चाहते हो? এখানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, তো এখন আমরা জাস্ট বের হচ্ছি। পিনাকি দা রেডি? রেডি তো রেডি, জোস জোস জোস। তো সবাই মোটামুটি রেডি আছে। তনু চলো। আমাদের সবথেকে কাছের নাজমুল, কি খবর নাজমুল? রেডি তো? চলো রেডি। আর মোটামুটি ওয়েদার খুব ভালো আছে, স্কাই দেখো একদম ক্লিয়ার। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, তো একটু টেনশন ছিল যে বৃষ্টির মধ্যে কিভাবে যাব, বাট ফাইনালি স্কাই একদম ক্লিয়ার হয়ে গেছে, আকাশ পুরো পরিষ্কার। আর এখন জাস্ট আমরা বেরোচ্ছি, সবাই মোটামুটি লাগেজ কমপ্লিট করে নিয়েছে। তো এখানে দেবুদা, দেবুদাও নিজের কাজকর্ম করছে। সেটিং তো দেবুদা? একদম একদম রেডি। বলাস সেটিং তো রেডি হচ্ছে? চলছে, রেডি হচ্ছে, চলছে চলছে। তো মোটামুটি যা ছিল বাইক সব রেডি। এখান থেকে বের হচ্ছি আর দেখা হচ্ছে রাস্তায়, তারপরে ব্লগিংয়ে আবার আসছি ফিরে। চলো। তো আমরা এখন জাস্ট ছিলাম লাচুংয়ের একটা হোটেলে, রয়্যাল স্যানিয়া। তো দেখতে পাচ্ছ হোটেলটা অলমোস্ট আমরা রাত্রে এখানে স্টে করেছিলাম। আর এখন আমরা জাস্ট বেরোচ্ছি জিরো পয়েন্টের দিকে। আর সব বাইকার্স অ্যাজ এ রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র বেরোনোর পালা। আর এখন রাস্তার দিকে এগোবো। আর সব কিছু মোটামুটি ঠিকই ছিল, রাত্রে ডিনার মোটামুটি ভালো ছিল। এই হোটেলটা অ্যাজ এ ভালো, খারাপ নেই। আর লাচুংয়ের আজকের ওয়েদার সত্যি খুব অসাধারণ ওয়েদার। তো এখন জাস্ট আমরা বেরোচ্ছি। সো আমরা এখন লাচুং থেকে বেরোচ্ছি ইয়াংথাংয়ের উদ্দেশ্যে। আর ইয়াংথাং দাঁড়াবো, ওর পরে যাব হচ্ছে তোমার জিরো পয়েন্ট। তো এখান থেকে জিরো পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার। আর সম্পূর্ণ রাইডার সবাই বেরিয়েছে, আর আমরাও চলছি তার পিছন পিছন। তো একটা আয়রন ব্রিজ, আর পাহাড়ে এগুলো তো খুব দুর্দান্ত লাগে। এই হচ্ছে লাচুং শহর। আর এখানে অ্যাকচুয়ালি হোটেলের কোনো কমই নেই, তো অনেক হোটেল আছে, যে কেউ চাইলে অবশ্যই আসতে পারো। আর অনলাইনে করলে অনলাইনেও হোটেল বুক করতে পারো, ইভেন এভাবেও চলে আসতে পারো, হোটেল পেয়ে যাবে। সো আমরা লাচুং যাওয়ার পথে যে ইয়াংথাংয়ের রোড আছে সেই চেকপোস্টে আমরা একটু দাঁড়ালাম। और ওখানে পেপার সাবমিট করলাম। পেপার সাবমিট করার পর এখন আমরা এগোচ্ছি ইয়ামথাংয়ের দিকে। সো এটা হচ্ছে সেই অফ রোডিং রাস্তা, অসাধারণ না? জান্নাত ভাই জান্নাত, फटे तो फटे नवाबी ना घटे, नवाबी ना घटे। वाटर क्रॉसिंग हाँ, सो पूरा आइस जमे आछे और असम वेदार मैन, असम वेदार। तो सबाई आमादेर एखाने दाड़िये आछे और जस्ट एखान थेके आमरा बेरोबो। सो एखाने सबाई दाड़िये आछे, एखानटाय किछु होच्छे होयतो, चेक पोस्टे कोनो किछु परमिट निते होबे बाट कोनो किछु देखते होबे। दिस इज हेवन मैन, असाधारण मान, असाधारण। तो ওই পাহাড়টা পুরো একদম আইসে জমে গেছে আর এই সাইডেও আইস ভর্তি আছে। তো আমরা যেখানে যাচ্ছি জাস্ট ওখানেও সম্পূর্ণ বরফে জমে আছে আর এখানে জাস্ট কোনো চেকিং হচ্ছে, তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপর যাব আমরা উপরের দিকে। সো এখান থেকে আর ইয়ামথাংয়ের দূরত্ব বেশ কিছুটাই কাছে আর সামনে থেকে আমাদের হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। আই হোপ আমরা রাস্তাতেও বরফ পাবো। জাস্ট কিছুটা এখান থেকে অফরোডিং আছে। সো আমরা যখন লাচেন থেকে বেরোলাম আমি চেকপোস্টে আমাদের পেপার সাবমিট করলাম। তো ওখান থেকে পার বাইক আমাদেরকে চার্জ করলো 20 টাকা। ইভেন কিছুক্ষণ উপরে আসার সময় তো এখান হ্যাঁ তারপর লুটে নিল। হ্যাঁ, এখানকার গভর্নমেন্টের নামে হয়তো আমাদেরকে পার বাইক 100 টাকা করে চার্জ করলো। তো জানি না এটা আদেও সত্যি কিনা, বাট হতেও পারে। হ্যাঁ, সিকিম আসলে এখন ফকির হয়ে যায় মানে। হ্যাঁ, সিকিমে পারমিট মানে একটা মানুষের খালি পারমিট আর চার্জ দিতে দিতে 2000 টাকা চলে যায়। 2000 টাকা চলে যায়। হ্যাঁ, একটা মানুষের বাইকারের শুধুমাত্র বাইকার। তেল তো বাদই দাও, ওর থেকে কারে ঘোরা ভালো আমার হিসাবে। হ্যাঁ, কিন্তু অনেকে আছে বাইক প্রেমিক যাদের বাইকই পছন্দ। তো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, সাবধানে পের চলো চলো চলো। সো এরকম অনেক ওয়াটার ক্রসিং দেখা যাবে রাস্তাতে, কারণ পাহাড়ের বরফ আস্তে আস্তে গলছে যার ফলে এরকম ছোট ছোট রাস্তায় ওয়াটার ক্রসিং দেখা যায়। সো এখান থেকে আর ইয়ামথাংয়ের দূরত্ব শুধুমাত্র 13 কিলোমিটার। তো এখন বাজে 8:28। তো জানি না কতক্ষণ সময় লাগবে আমাদের পৌঁছাতে। সবিক এটা বড় আছে। আবে ভাই আর এগুলো সব বরফ গলে গলে নিচে জল হয়ে আসছে। রাস্তা তো শুধু অসাধারণ রাস্তা, হ্যাঁ, রাস্তার কোনো তুলনা নেই কিন্তু, না? মাঝে মাঝে দু একটা প্যাচে, হ্যাঁ মানে মাঝে মাঝে দু একটা প্যাচে একটু ভাঙা আছে, বাট রাস্তা মোটামুটি একদম দারুণ রাস্তা। পাহাড়ের মধ্যে এরকম রাস্তা না সত্যি আশা করা যায় না। বাট এটা আমাদের ইন্ডিয়া ভাই, তো এখানে সব কিছুই সম্ভব। আর এই একদম লাদাখের মতো ফিল, মানে মিনি লাদাখ। হ্যাঁ ভাই, শুধু লাদাখ খালি এখানে দেখলে হবে, আমাদের এখানেও কিছুটা আছে। সিকিম স্বর্গ আমাদের এখানেও আছে। সবাই লাদাখকে স্বর্গ বলে, তো একবার ঘুরে যাও সিকিমে, স্বর্গ দেখো। এটাও স্বর্গ থেকে কম নয়, জাস্ট অসাধারণ অসাধারণ। আর সব থেকে সুন্দর লাগছে এগুলো কিন্তু, না? আর রাস্তার মধ্যে এই পাহাড়ি গাছগুলো কিন্তু অসাধারণ লাগে। আরও যখন এই পাহাড়ি গাছের উপরে বরফগুলো জমে যায় তখন তো আরও দুর্দান্ত লাগে। বাট এখনও সেভাবে আমাদের বরফ ওরকম গাছে চোখে পড়েনি, কিন্তু সাইড দিয়ে বরফ জমে আছে, কারণ এটা এপ্রিল মাস। আর আজকে এপ্রিল মাসের 4 তারিখ, না? আজকে এপ্রিল মাসের 4 তারিখ, তো আজকে এপ্রিলের 4 তারিখ, কারণ এই বর্ষার সিজন, এটা অলমোস্ট বৃষ্টি হওয়ারই সিজন হয়। তো এখন হয়তো আসতে পারো এদিকে, কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে আসার চেষ্টা করবে, কারণ এপ্রিলের লাস্টে আর সেকেন্ডে একটু সমস্যা বলতে কি বৃষ্টির সম্ভাবনাটা বেশি হয়। বাট ওয়েদার ভাই অসম ওয়েদার, তুমি এপ্রিলে যদি আসো তোমরা সেটাও, তো ওয়েদারের তুলনা নেই। বৃষ্টির পরে যে ওয়েদারটা পাবে একদম, মানে কোনো কথা হবে না এরকম ওয়েদার। তো জাস্ট আমাদের এখান থেকে ইয়ামথাং আর শুধুমাত্র 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার কভার করব, তারপরে দেন দাঁড়াবো। তো অনেকটা ব্রেক নিব 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের ব্রেক নিব, ফটোশ্যুট করব, ফের আবার রাইডটাকে কন্টিনিউ করব। তখন আবার 0 পয়েন্টের পথে বেরোবো। সো গাইজ, আমরা এখন ইয়ামথাং ভ্যালি, ভ্যালিতে পৌঁছেছি। আর ইয়াপে রুকতে ফটো তো খিচ লেতে। ইয়াপে সো এটা হচ্ছে সেই ইয়ামথাং ভ্যালি, আর আমরা এখানে কিছুক্ষণ সময় দাঁড়াবো। জাস্ট এখানে এক কাম করো, यहाँ पे टी ब्रेक ले लेते, चाय पीते हैं ना, चाय पीते फिर निकल जाते हैं यहाँ से। अरे सब बनाएंगे, चलो ना, अभी तो पहाड़ों में ना। এখন আমরা রয়েছি বর্তমানে ইয়ামথাং ভ্যালি, আর ইয়ামথাং ভ্যালিতে এখানে একটা স্টপেজ নিয়েছিলাম, জাস্ট ব্রেক, ওয়াটার ব্রেক। আর আরও কিছু বাইকার আসছে পিছনে, যাদের জন্য খুব অপেক্ষা করছি। আর এখানকার ওয়েদার খুব অসাধারণ ওয়েদার। আর সামনে কি আর বলবো, যদি প্রকৃতির দৃশ্য খুব অসম্ভব দৃশ্য। তো জাস্ট সবাই এখানে ফটোশ্যুট করছে, সব ফটোশ্যুট করতে ব্যস্ত। আর আমিও জাস্ট এখানে দাঁড়ালাম ব্লগিং করার জন্য। আর এখন একটু উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ, সো ওপরটাতে পুরোপুরি বরফে জমে গেছে। বাট হ্যাঁ, দিস ইজ হ্যাপিনেস ভাই। তো কেউ যদি এগুলো না আসো তাহলে হয়তো উপলব্ধি করতে পারবে না যে কোথায় তোমরা এসেছো। বাট এখানে আসে একবার দেখতে হবে ভাই, জীবনে বেঁচে থাকলে একবার, অন্তত একবার এক্সপ্লোর করো। আর সত্যি ওয়েদার আজকে সকালে ভেবেছিলাম যে অনেকটা খারাপ হবে, বাট এখন সময় 9:06, আর এখন আমরা বর্তমানে রয়েছি ইয়ামথাং ভ্যালি। তো ইয়ামথাং ভ্যালি থেকে আমরা আগের দিকে যাব 0 পয়েন্টে। তো ইয়ামথাং ভ্যালি মোটামুটি ভালো আছে, দারুণ দৃশ্য, কিন্তু এখনও রাস্তায় কিছুটা বরফ পেয়েছিলাম, বাট এইখানে সেরকমভাবে বরফ নেই। আরও আমরা যখন সামনের দিকে যাব তখন হয়তো হালকা হালকা বরফ পাবো। তো দেখা যাক সামনের দিকে কি হয়। আর এখানে সবাই আসছে, সবাই আসুক, তারপরে আবার ডিসাইড করব যে আমরা কোন সাইডে বেরোচ্ছি। তো চলো সবাই ভিডিওর সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার রাস্তায় মোটো ব্লগিং সেট আপে গাইজ। তো এটা সমতল জায়গা দেখেই প্যারাগ্লাইডিং হয়, তো ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে নাকি? হচ্ছে না, বন্ধ আছে। কারণ দুদিন আগে একজন ডেথ করে দুজন ডেথ করে গেছে। হ্যাঁ, সো কেন বন্ধ হচ্ছে কারণ হচ্ছে দুদিন আগে একজন রাইডার আর একজন যে একটা রাইড করছিল তো দুজনে মারা গেছে। এটা খুব ভালো ছিল, ইউএসএ ডক্টর নিয়ে পড়াশোনা করছিল। খুব নিউজটা শুনে সত্যি খুব খারাপ লাগলো, কারণ চাই না কারোর সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটুক। মেয়েটার বাড়ি হলো তোমার তেলেঙ্গানা স্টেট, তেলেঙ্গানা স্টেট, তো খুব ভালো ছিল মেয়েটা। ইয়ামথাং মন্দির, শিব মন্দির, তো এখান থেকে শিব মন্দির দূরত্ব কোথায়? শিলিগুড়ি শিব মন্দির নাকি? তো এখন ঘড়ি কাটায় বাজে 10:10 আর এখন আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সব বাইকার্স আগে চলে গেছে আর আমরা রয়েছি এখন পিছনে। আর এখানকার ভিউ দেখো, ভিউ সত্যি অসাধারণ। সামনে পাহাড়টা দেখো পুরো আইস জমে গেছে, পুরো বরফে বরফে ঢাকা। তো ব্ল্যাক আইস থেকে আমাদেরকে সাবধানে বাইক চালাতে হবে। তো ব্ল্যাক আইসে সাধারণত কি হয়, পিছনের চাকা কিংবা সামনের চাকা কোনোটাই ব্রেক কাজ করে না একদম। সো পলাশ চলো, এই দেখো আস্তে আস্তে এগুলো বরফ জমে রয়েছে। এখন থেকে শুরু হবে আস্তে আস্তে বরফের স্তর। তো এখানে ঝর্ণার মতো জল হয়তো বইছিল কিন্তু বাট সব বরফ, এটা সম্পূর্ণ বরফ। এটা দেখো জাস্ট বরফ জমে আছে। ও ভাই একদম বরফ জমে গেছে, একদম দারুণ দারুণ। এখানে দাঁড়ানো যাবে না, এই কেন ছিটাচ্ছিস? একদম বরফ চার সাইডে জমে আছে, আরও উপরে গেলে আরও বরফ পাবো। সো আর ফাইনালি 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 জিরো পয়েন্ট। সো এখন আমি বর্তমানে রয়েছি জিরো পয়েন্ট। তো অনেক অপেক্ষার পর জিরো পয়েন্টে আসলাম। জিরো পয়েন্টের জাস্ট ভিউ অ্যাকচুয়ালি সেইভাবে চোখ খোলা যাচ্ছে না, পুরো চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে, শুধু যেখানে নজর যাচ্ছে শুধু হোয়াইট আর হোয়াইট। তো যাবো বরফের মধ্যে যাব আর এনজয় করব, সবার সঙ্গে এনজয় করব, সবাই এসেছে একসঙ্গে। এখন একটু ওদিকে যাচ্ছি, চা কফি কিছু খেয়ে নিই আর তারপরে আবার বেরোচ্ছি। চেনোদা কেমন লাগছে দাদা? খুব সুন্দর, খুব ভালো, দারুণ লাগছে। এটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের, এটা স্বর্গ 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 স্বর্গে এসেছি। আর পিনাকি দা জান্নাতে চলেছি, জান্নাত স্বর্গ। হেলমেট খোলো, হেলমেট খোলো। হেলমেট খুলছি, হেলমেট না খুললে বোঝা যাবে না একদম। বলো দারুণ 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 জায়গা। যাবা তো ওই পারে? যাবো বরফে, যাবো যাবো বরফে যেতে হবে তো। হ্যাঁ চলো 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 সবাই রেডি হয়ে নাও। সো এখন জাস্ট ওই দিকে যাচ্ছি। আর हम लोग कभी फिरंगी भैया के साथ जाना खा रहे। फिरंगी भैया अचानक कैसा है? अरे खाना खा रहे हैं, खाना खा रहे हैं। ये अभी का खाना क्यों खा रही दीदी? दीदी दीदी या मैं वेदर कब या ये स्क्वायर दीदी यही होते ना YouTube वाले जो ना जो YouTube वाले ये हमारे ब्लॉगर भूख लगे सुबह से फिरंगी राइडर आधा घंटा बाद अब खाना खा रहे हैं। कितना भूख लगा है भैया? तैयार हो रहा है। कितना भूख लग गया आपको? दुकान खा लेंगे, दुकान खा लेंगे। दारू नहीं पिएंगे भैया? नहीं दारू नहीं पीता, दारू नहीं पीता है पक्का पक्का। गजब बेइज्जती है। और जुड़े रहिए फिरंगी भैया के साथ। हमको 1 मिनट में वीडियो बना दे सकते? ठीक है ठीक है। और इधर पे यही है वेदर। এখন রয়েছি বরফের মধ্যে, পুরা পা ঢুকে যাচ্ছে। किसका वीडियो? सो এখানে জাস্ট বরফ। ও ভাই হাত কাজ করছে না আর শুধুমাত্র बरफेर मध्य बरफ सो कोनो काज करछे ना हाथ जस्ट जमे जाच्छे और एखोन चार साइडे शुधुमात्र बरफ बरफ ओह दिस इज हेवन भाई तुम्हें अवश्य থাকবে আমার ভিডিওতে সবাই কেন থাকবে না চারদিকে বরফ আর বরফ চারিদিকে বরফ আর জুতোর মধ্যে আমার বরফ ঢুকে গেছে অনেকটা जस्ट बार করতে হবে সো এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে অক্সিজেন লেভেল খুবই কম আর ওয়েদার এখন ধীরে ধীরে খারাপ হচ্ছে ভাই ওই भारत माता के वंदे मातरम वंदे मातरम वंदे मातरम एक वीडियो करके सो এখানে এখন ফ্ল্যাগ নিয়ে ফটো কিছি ফটো উঠাচ্ছি আর সবাই এখন জাস্ট আমাদের টিমার এখানে আছে তো জাস্ট এখানে কিছুক্ষণ সময় দাঁড়াবো আর ওয়েদার খুব খারাপ হচ্ছে তো জাস্ট বেরোনোর পালা তো বরফের মধ্যে আছি জাস্ট এখন বেরোনোর পালা তো সবাই এখানে আছে চলো চলো এখান থেকে নিকলতে